أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله الله تعالى دربار وكنت شكريا جو مهان رب العالمين আমাদের কে আজকের জুম্মা পর্যন্ত পৌঁছেছেন সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো সাধারণ ব্যক্তিবর্গের অধিকার সম্পর্কে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবিলওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করিও। অবিদিল কুরবা ওয়ালিয়াতামা, অবিদিল কুরবা আত্মীয়বর্গ, ওয়ালিয়াতামা এবং মিসকিন যারা ইতিম, ওয়াল মিসকিন এবং মিসকিন, ওয়াল জারিল কুরবা নিকটস্থ ও দূরের প্রতিবেশী, ওয়াল জারিল জুনুবি والصاحب بالجنب সহগামী অর্থাৎ পথসঙ্গী বা নিজের সাথে যারা চলে, অবনি সাবিল মুসাফির যারা, ওমা মালাকাত আইমানুকুম আর যাদেরকে তোমাদের মনিব বানাইছেন যাদের জন্য অর্থাৎ তোমাদের দাস দাসী যারা অধীনস্থ, এদের প্রতি কি করতে বলছেন? ইহসান করতে বলছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ তাআলা ওইরূপ ব্যক্তির উপর অনুগ্রহ করেন না যে মানুষের প্রতি অনুগ্রহ করে না। এটা হলো একটা সহজ কথা। এখন এই অন্যের অধিকার যদি আমরা লক্ষ্য করি, অনেক অধিকার আছে, কিন্তু আমরা কতটুকু অধিকার রক্ষা করতেছি এইটা হলো দেখার বিষয়। এই অধিকার বলতে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন এক আয়াতের মধ্যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে অভাব অনটনের ভয়ে হত্যা করিও না। অর্থাৎ যারা সন্তান নষ্ট করে, আছে না, এদের সম্পর্কে বলতেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিরিজালি আলাইহিন্না দারাজা, আলাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের প্রতি পুরুষদের যেরকম হক রয়েছে অনুরূপভাবে পুরুষদের প্রতি নারীদেরও হক রয়েছে। কথা বুঝি, নারীদের যেমন হক আছে পুরুষদেরও কি তেমন হক আছে। এখন হক বা অধিকার বলতে আমরা কি বুঝি এটা আমাদের বোঝা দরকার। অধিকার মানে প্রাপ্য, অধিকার মানে কি প্রাপ্য, আর কর্তব্য মানে প্রেরণ, মানে করতে হবে যেগুলো দায়িত্ব। অধিকার কি প্রাপ্য আর কর্তব্য
দায়িত্ব কর্তব্য কি দায়িত্ব আল্লাহ তাআলা অধিকারের ক্ষেত্রে বলছেন যে নারী এবং পুরুষ উভয়ের অধিকার সমান উভয়ের অধিকার কি সমান কিন্তু কোন কোন ক্ষেত্রে নারীদের অধিকার বেশি অর্থাৎ তাদের প্রাপ্য কি বেশি কিন্তু কর্তব্যের ক্ষেত্রে কর্তৃত্ব দায়িত্বের ক্ষেত্রে বলছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা দায়িত্বের ক্ষেত্রে পুরুষগণই নারীদের থেকে অধিকার বেশি পাবে অগ্রগণ্য হবে এখন আমরা কি করছি সমান অধিকার বলি সমান অধিকারের নামে কোনটা যে দায়িত্ব কোনটা কর্তব্য এটা ভুলে গেছি যেমন আজকে সমান অধিকারের নামে পুরুষরা বেপর্দায় চলে মহিলারাও বেপর্দায় চলে পুরুষরাও সব জায়গায় সমানভাবে কাজ করে মহিলারাও সব জায়গায় সমানভাবে কাজ করার জন্য উঠতে পড়ে লাগছে পুরুষরা শুধুমাত্র নাভি হইতে হাঁটু পর্যন্ত ঢাকে মহিলারাও এমন এক শ্রেণীর মহিলারা নাভি হইতে হাঁটু পর্যন্ত হ্যাঁ ঢাকে না কোনটা যে অধিকার আর কোনটা দায়িত্ব এটা হচ্ছে কি বোঝে না অধিকার দিতে গিয়ে আল্লাহ তাআলা কি করলেন মায়েদেরকে বেহেশতের মালিক বানাই দিলেন কি দেন এখন কইতে পারেন যে হুজুর আজ পর্যন্ত জীবনে কোনো হুজুরের কাছে এইরকম আলোচনা শুনি নাই যে মায়েদেরকে বেহেশতের মালিক বানাই দেন আজকে হুজুর আপনি এই কথা কইলেন সরাসরি এইভাবে শুনেন নাই কিন্তু ভিন্নভাবে শুনছেন আল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত জান্নাত মায়েদের পায়ের নিচে কাদের পায়ের নিচে মায়ের পায়ের নিচে অনেকে মনে করতে পারেন যে মহিলাগো জান্নাত স্বামীর পায়ের নিচে না এটা মিথ্যা কথা জান্নাত কাদের পায়ের নিচে কাদের পায়ের নিচে কথা বলতে হবে মায়ের পায়ের নিচে জান্নাত কার পায়ের নিচে তাহলে জান্নাতের মালিক কেরা সহজ কথায় বুঝছেন আমি এই জন্য সোজা কইছি যে জান্নাতের মালিক কারে বানাইতেছে মারে বানাইতেছে যখন আয়েশা সিদ্দিকার বোন সম্ভবত যদিও আমার পুরোপুরি মনে নাই যাই হোক রাসূলের এক স্ত্রীর বোন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন তখন তার মা মুশরিক মুসলমান হয় নাই তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের প্রতি কিরূপ আচরণ করব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার মায়ের প্রতি উত্তম আচরণ করবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার মা তো মুশরিক আমি তো মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তবুও তুমি তোমার মায়ের সাথে কি আচরণ করবে ভালো আচরণ করবে উত্তম আচরণ করবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে ছিলেন রাসূলের কাছে ওয়াজ নসিহত শুনছেন কারণ তিনি মুসলমান তার মা ছিল মুশরিক হঠাৎ করে গেছেন বাসায় বাসায় গেছেন পর মা উত্তমভাবে মার দিয়েছে যখন শুনছে যে নবীজির দরবারে গেছে কারণ সে তো মুশরিক সে তো আর মুসলমান না মার দিয়েছে ঢকমতো কাঁদতে কাঁদতে রাসূলের কাছে গেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে আমার মা মারছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাকে তোমার মা মারছে আর তুমি আমার কাছে তা অভিযোগ করছো তখন আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অভিযোগ করছি না আমি আপনার কাছে আসছি যে আপনি দোয়া করেন আমার মাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা হদি উম্মতি উম্মে আবু হুরায়রা আবু হুরায়রা এমন ভাবে ধরতেছেন তিনি ছিলেন শান্ত স্বভাবের মানুষ সাহাবীরা আটকাই ধরতেছিলেন যে কেন দৌড়ায় ও তো দৌড়ানো মানুষ না কিন্তু সাহাবীদের বললেন তোমরা আমাকে ছেড়ে দাও আমি এই মুহূর্তে আমার বাসায় যেতে চাই আমি দেখতে চাই যে আমি বাড়িতে দৌড়াইতে পারলাম আগে বাড়িতে পৌঁছাইতে না রাসূলের দোয়া কবুল হয় আগে
যখন এই বাড়িতে যাইয়া ডাক দিছেন মা বলে, সাথে সাথে মায়ের আওয়াজ নরম হয়ে গেছে, দরজা খুললে দিয়েছেন, খুললে দিয়ে তারপর বললেন যে আমি তোমার ওই মুহাম্মাদের কাছে যেতে চাই, ওই নবীর কাছে যেতে চাই। তখন তাকে গোসল টোসল করাইয়া দিয়ে গেছেন, মুসলমান হয়ে আইছেন। তাহলে মায়ের প্রতি কেমন আচরণ? তা মা কারা কথা বলতে হবে? মা কারা? মহিলারা। মা কারা? তাহলে অধিকার বেশি দিছে না কম দিছে? পুরুষেরা কাজ করবে, মহিলারা কি গ্রহণ করবে, মানে তার থেকে ফায়দা হাসিল করবে। মহিলাদেরকে বললেন কি তোমরা স্বামীদের আনুগত্য করবে, স্বামী পরিবারের লোকদের দেখাশোনা করবে, স্বামীর সন্তানদের লালন পালন করবে, স্বামীদের সম্পদের হেফাজত করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। তাহলে স্বামীর সম্পদের হেফাজত যদি করতে যায়, সব কিছু বাদ দিলাম, স্বামীর সম্পদের হেফাজত করবে, নিজের লজ্জাস্থান হেফাজত করবে, আর সন্তান সন্ততি কি লালন পালন করবে, এতটুকু দায়িত্ব যদি কোনো মহিলার থাকে, সেই মহিলা বাইরে কাজ করার সুযোগ থায় সুযোগ তো পায় না, পুরুষদেরকে কি বললেন? পুরুষরা বিবাহের সময় বলে খালি কবুল, শব্দ বলছে একটা, কিন্তু এই কবুলের সাথে কি বলছে, সে তার সারা জীবনের দায়িত্ব সে নিয়ে নেছে। কিসের দায়িত্ব নেছে? তার খাবার দাবার, তার পোশাক আদি, তার চলন ফেরন, তার টাকা পয়সার যে জায়গার যে ব্যবহারের প্রয়োজন হয়, আনুষঙ্গিক যত কিছু আছে সব ব্যবস্থার দায়িত্ব কে নেছে? স্বামী কি ইচ্ছা এনেছে? এটা স্বামীকে দেওয়া হয়েছে, অর্থাৎ পুরুষকে দেওয়া হয়েছে দায়িত্ব। তার মানে কি দায়িত্ব কার বেশি হইল? এরপর স্বভাবগত গঠনগত দিক দিয়া পুরুষ মহিলাকে আল্লাহ তাআলা ভিন্ন রূপ বানাইছেন। দেখবেন মহিলাদের শরীর আর পুরুষের শরীর এক না, মহিলাদের শরীরের প্রত্যেকটা অংশ হলো নরম আর পুরুষের শরীরের প্রত্যেকটা অংশ হলো শক্ত। কারণ পুরুষদেরকে অনেক কিছু সহ্য করতে হয় যেটা মহিলাদের দ্বারা সম্ভব না। মহিলারা ভীত বেশি, মহিলারা কি ভীত বেশি, ভয়ঙ্কর কিছু দেখলে ওই জায়গায় মহিলারা কি সহ্য করতে পারবে না, কিন্তু ও জায়গায় পুরুষরা কিছুই না। অনেক পুরুষ আছে সে নিজে একটা মানুষকে মারি ফেলাইতে দ্বিধাবোধ করে না, সুস্থ মস্তিষ্কে কিন্তু মারি ফেলাইতে দ্বিধাবোধ করে না। তার মানে কি তার মধ্যে ভয়ের অংশ নাই। এই জায়গায় তো একটা পার্থক্য। তাহলে কিভাবে তারা সমান অধিকার দাবি করে? এরপরে পুরুষেরা সম্পদ পায় শুধু মা বাবা থেকে আর পায় সন্তান থেকে। কার কার থেকে পায়? মা বাবা থেকে আর সন্তান থেকে। কিন্তু মহিলারা সম্পদ পায় কয় জায়গা থেকে দেখেন? মা বাবা থেকে পায়, স্বামী থেকে পায়, সন্তান থেকে পায়। এই জায়গায় তো একটা অংশ বেরিয়ে গেছে। তাহলে অধিকার কি সমান আছে? কথাটা লক্ষ্য করে, মা বাবার থেকেও পাইছে, স্বামী থেকেও পাইছে, আবার কি সন্তান থেকে পাইছে। না ছেলে সন্তান না, শুধু সন্তান থেকে। সন্তানের যদি সম্পদ থাকে, ওই সন্তানের যদি সন্তান সন্ততি না থাকে, বা সন্তান সন্ততি থাকলেও যদি মা বাবা বেঁচে থাকে, তাহলে তারা পাবে। এখন দেখেন তাহলে এই যে অধিকার, অধিকারের ক্ষেত্রে কারা বেশি পেয়েছে? মহিলারা বেশি পেয়েছে। সমান অধিকার যে বলা হয়েছে, এটা হলো স্বামী স্ত্রীর ক্ষেত্রে মহিলাদের কি উভয়ের প্রতি অধিকার কি সমান। যেরকম পুরুষেরা তালাক দেওয়ার অধিকার রাখে, মহিলারাও তালাক দেওয়ার অধিকার রাখে, কিন্তু এর জন্য শর্ত আছে। এর জন্য কি আছে? শর্ত আছে। শর্ত কি? একজন পুরুষ একজন মহিলাকে বিবাহ করবে দেনমোহর দিয়া। কি দিয়া? দেনমোহর দিয়া। এখন এই যে দেনমোহর দিয়ে বিবাহ করছে, মহিলা যদি তালাক দিয়ে যাইতেই হয় ওই পুরুষকে, পূর্ণ দেনমোহরের টাকা ওই পুরুষকে দিয়ে তারপরে যাইতে হইবে।
এরপর যে তালাক দেবে তালাকের নির্দিষ্ট শর্ত আছে, এই তালাক চাইলে ওই মহিলা একা একা দিতে পারবে না, কিন্তু পুরুষে একা একা তালাক দিতে পারে, কিন্তু মহিলা একা একা তালাক দিতে পারবে না। এর জন্য মহিলার অভিভাবক লাগবে, আবার ওই পুরুষেরও অভিভাবক লাগবে। পুরুষ একা একা বিবাহ করতে পারে, কিন্তু কোনো মহিলা একা একা বিবাহ করতে পারবে না, মহিলার অবশ্যই অভিভাবক লাগবে। যদি মহিলার অভিভাবক না থাকে তাহলে সে যতদিন এই স্বামীর সাথে সংসার করবে সে জেনা করছে, কি করছে। এখন কইতে পারেন যে অ্যাডাল্ট যে মহিলা, যে মহিলা বালেগ হয়েছে, এখন তো তার দায়িত্ব সে নিজেই নেবে, এটা তো শরীয়তে বৈধতা আছে। কিন্তু শরীয়তে বৈধতা থাকলেও সব জায়গায় নাই, কেন না, ঘটনাচক্রে এই মহিলার তালাক হয়েছে, এই মহিলার দায়িত্ব কে নেবে, তার অভিভাবকরাই তো নেবে। অভিভাবকদের মধ্যে কয়জন লোক আছে, চারজন লোক, কয়জন লোক, বাবা বেঁচে থাকলে প্রথমে বাবা, বাবা বেঁচে থাকলে প্রথমে কে, বাবা, এরপরে বাবা যদি না থাকে ভাই, ওই মেয়ের বড় যে ভাইয়েরা আছে, কথা কি বুঝতে পারলেন। এরপর যদি ভাই না থাকে, স্বামীর সংসারে গেছে, এখন স্বামী, এখন কি, আগে ছিল বাবা মা, বাবা মার সংসারে বাবা ভাইয়ের কাছে, কিন্তু যখন স্বামীর সংসারে আসে এখন কে, স্বামী, স্বামী, স্বামী বাচ্চা নাই, সন্তান আছে, বড় সন্তান, মানে বড় ছেলে, বড় ছেলে নাই তখন ছোট ছেলে, কিন্তু যদি বড় ছেলে থাকে তাহলে বড় ছেলে, অর্থাৎ এই চারজন মানুষ কি তার অভিভাবক। আপনি বলতে পারেন যে আমার মা কিন্তু আমার কি অভিভাবক, কিন্তু আমি আবার আমার মায়েরই অভিভাবক, কখন, যখন আমার বাবা না থাকবে। এখন এই মায়ের অভিভাবক হইয়া অনেকে মনে করে, এই জামানায় দেখা যায়, এখন কিছুটা দেখা যাচ্ছে, কিছুদিন আগে দেখছি এক এক বক্রেত্রে তার সন্তানেরা বিবাহ করাইছে, আবার আরও একটা ঘটনা দেখলাম এক মাইয়ে তার মায়ের বিবাহ দিয়েছে। যদিও অনেকে এটা খারাপ মনে করে যে এখন বুড়ো হইয়ে গেছে, এই বুড়ো বয়সে বিবাহ, আরে জোয়ান বয়সে সে বুড়ো বয়সে, কিন্তু স্বামী স্ত্রীর প্রয়োজন হয় বেশি। সহজ কথা, আমার পাশে একটা পোড়া হয়েছে, একে আমার মা বাবা দেখতে পারবে, মাই বলা দেখতে পারবে, সোজা কথা, দেখলে দেখা লাগবে কার, আমার বউ, দেখা লাগবে, দেখলে দেখা লাগবে কার। আবার ওই বিপরীত দিকটা দেখেন, আমার বউর ওই ধরনের একটা ঘটনা ঘটছে, দেখলে দেখা লাগবে কার, আমি কিছুদিন আগের ঘটনা, এই যে গত তারিখ যে বাড়ির থেকে আসলাম, গত মাসের 19 তারিখ বাড়ির থেকে আসছি, তো এই যে বাড়ির থেকে যেদিন আসছি তার একদিন আগে আমি আমার স্ত্রীর বাড়ি রেখেছি, হসপিটাল থেকে বাড়ি নিয়ে রেখেছি, তা যে কারণে সে অসুস্থতা, তার অনবরত বাথরুম চলতেছিল, সাথে বমি ছিল, আমার ধৈর্যে পায়খানায় বসাইতে হয়েছে, ধৈর্যে রাখতে হয়েছে। এখন ওইখানে কি অন্য কারো যাওয়া সম্ভব ছিল, কোনোরকম, এটা কিন্তু শরীয়ত মাসালা ভালো করে বুঝবেন, ওখানে অন্য কারো যাওয়া সম্ভব ছিল, কারণ শরীয়ত আপনার শরীরকে দেখার অধিকার একমাত্র আপনার স্ত্রীকে দিয়েছে, আর আপনার স্ত্রীকে দেখার অধিকার একমাত্র আপনাকে দিয়েছে। বাহিরের মানুষ কতটুকু দেখতে পারবে, আপন মা মেয়ের ততটুকু দেখতে পারবে, এই গলার উপরে, কনুর নিচে আর এই হাঁটুর নিচে, কে, আপন মা মেয়ের এতটুকু দেখতে পারবে, আপন মেয়ে মায়ের এতটুকু দেখতে পারবে। পুরুষের নাভি থেকে হাঁটু, আপন ছেলে বা আপন পিতা এই নাভি থেকে হাঁটুর ভিতরে দেখতে পারবে না, মহিলারা তো বাদ, এমনকি নিজের তার নিজের জন্য কিছু কিছু সময় দেখা কি মাকরুহ তাহরিমি, কথা বুঝেন। অথচ স্বামী স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকাইতে পারে, স্ত্রী স্বামীর লজ্জাস্থানের দিকে তাকাইতে পারে, দেখেন অবস্থাটা কোথায়। তাহলে ওই যে একটু আগে বলছিলাম যে বৃদ্ধ বয়সে প্রয়োজন হয় কি বেশি, স্বামী স্ত্রীর প্রয়োজন, একে অপরের প্রয়োজন হয় কি বেশি, কেননা তখন তাদের চলার শক্তি দুর্বল হয়, তখন তাদের চলার শক্তি কি
দুর্বল হয় আপনি যুবক অবস্থায় যা খুশি তাই করতে পারেন কিন্তু বুড়ো যারা হয়েছে তারা তো তাই পারে না সম্ভব না এই ক্ষেত্রে দেখা যায় কি দায়িত্বশীলের ক্ষেত্রে এইখানে দায়িত্বশীল কারা যখন সন্তান থাকবে স্বামী থাকবে না সন্তান তা একজন মহিলার কয়জন দায়িত্বশীল পাইছেন চারজন কয়জন প্রথমে কে তারপরে কে বড় ভাই তারপরে কে স্বামী তারপরে কে ছেলে এই চারজন পাইলেন কি এই চারজন দায়িত্বশীল নেই চারজন কি অভিভাবক এই চারজন কি অভিভাবক অভিভাবক ছাড়া কোনো মহিলার বিবাহ বৈধ না সোজা কথাই বুঝেন এখন যদি কেউ মনে করেন যে মাইয়াকে ভাগাই লইছি আমি বিয়ে হইলে নিজে সংসার করি তবা করেন যদি কেউ এরকম করিয়ে থাকেন কথাটা আপনার কাছে খারাপ লাগতে পারে কিন্তু এটা শরীয়ত কারণ আপনি মুসলমান মুসলমান দাবি করতে হলে শরীয়ত মানতে হইবে আপনাকে কথা কি কইছি বুঝছেন হ্যাঁ যদি এরকম হয় যে পরিবারের কেউ রাজি আছে কেউ রাজি না কেউ রাজি আছে ভাই রাজি না বাপে রাজি আছে তাহলে বাপে রাজি থাকলে তার কোনো কথাই নেই বাপে রাজি না ভাই রাজি আছে তাহলে তো একজন তো আছে দুইজনের একজন তো আছে কারণ অনেক সময় মুরব্বীরাও কি ভুল করে মুরব্বীরা যে ভুলের ঊর্ধ্বে তা নয় কিন্তু আমি এই জায়গায় ইমাম সাহেব যে ইমাম সাহেব এত সুন্দর সুন্দর কথা কয় ইমাম সাহেবের কোনো ভুল নাই হে কোনো পাপ করে না হে দুধে দেওয়া তুলসী পাতা এটা মনে করেন না আমার মধ্যেও পাপের অভাব নাই আমার মধ্যেও ভুলের অভাব নাই কথা কি বুঝতে পারতেছি মুরব্বীরাও অনেক ক্ষেত্রে কি ভুল করে কিন্তু হয়তো সেইটা সে ওই সময় বোঝে না পরবর্তীতে বোঝে এটা কারণ আমরা তো এর ভুক্তভোগী আমরা দেখি এরপরে দেখা যায় আরও কিছু আমাদের অসঙ্গতি আছে সমাজের অসঙ্গতি কি একজন রিক্সাওয়ালা দশ টাকার জায়গায় 15 টাকা যখন চায় দিতে পারে এমন ব্যক্তি তার সাথে বাদানুবাদ শুরু করে কিন্তু দেখা যায় ওই যে ব্যক্তি রিক্সাওয়ালার টাকা নিয়ে বাদানুবাদ করছে কিন্তু মোটর সাইকেল ভাড়া দিতে যাই ওই ব্যক্তি বাদানুবাদ করে নাই ও জায়গায় 10 টাকা খুচরো নাই রেখে দাও একজন চা বিস্কুট বিক্রেতার সাথে 2 টাকা কমাইয়া দেওয়ার জন্য কত চেষ্টা করে ওই একই ব্যক্তি যখন একটা 5-star হোটেলে যায় বা একটা নামি দামি হোটেলে যায় সেখানে যে টাকা বিল হয় তার থেকে আর টাকা বেশি দিয়ে আসে নিজের ইচ্ছা করে স্বেচ্ছায় অথচ ওই ওই লোকটাই একজন রিক্সাওয়ালার সাথে 5টা টাকার জন্য বাদানুবাদ করছে একজন সবজি বিক্রেতার সাথে 5টা টাকার জন্য বাদানুবাদ করছে একজন চা বিক্রেতার সাথে 5টা টাকার জন্য বাদানুবাদ করছে না ভুল বলি না কিষান খানা বোঝেন বদলা দেয় যে একজন যে বদলা দেয় এই বদলার টাকা নিয়ে কিভাবে 2 টাকা কমাইবে এটা নিয়ে চিন্তে চেষ্টা করে কিন্তু করে কি একটা কাগজে সই দেওয়ার জন্য ঘুষ দেশে 5 লাখ টাকা ও জায়গায় কোনো বাদানুবাদ নেই তা এগুলো কি সমাজের অসঙ্গতি এগুলো কি অধিকার রক্ষা হয়েছে হয়েছে অধিকার রক্ষা ইমাম সাহেবের বেতন বাড়ায় না করে কি মসজিদ উন্নত করে কি করে মসজিদ উন্নত করে তাহলে কি এখানে কি অধিকার হয়েছে আদায় কারণ মসজিদ তো নামাজ পড়ার জায়গা ও ঘর কাঁচা থাকলেও তা পাকা থাকলেও তা কিন্তু নামাজ পড়াইবে কিটা ইমাম সাহেব আজান দেবে কিটা মুয়াজ্জিন সাহেব পরিষ্কার করবে কিটা খাদেম সাহেব অথচ ইমাম মুয়াজ্জিন খাদেমের বেতন বৃদ্ধি হয় না আবার কোনো কোনো মসজিদ আছে সময় মতো বেতন দেয় না 2-4 মাসের 6 মাসের বেতন বাকি আবার নেতা খাতার ভয় দেখাইয়া কোণঠাসা করে রায় স্বাধীনভাবে কথা বলতে দেয় না এগুলো কি অধিকার বলেন অধিকার রক্ষা করছে মানুষের বিবেক খাটাইতে হবে যে আমরা কি করতেছি কি করতেছি কোন জায়গায় কি করার দরকার আজকের মায়েদেরকে বাবাদেরকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে
অথচ নিজেই নিজের সন্তানের লালন পালন করতেছে, নিজে নিজের সন্তান থেকে কি কোনো কষ্ট সহ্য করতে চাচ্ছে না। আরে আপনি আপনার সন্তানের কোনো অবহেলতা সহ্য করতেছেন না, তাহলে আপনি আপনার মায়ের কাছে অবহেলিত কেন? আপনি আপনার মা বাবার খোঁজ নেন না কেন? তাদের প্রতি এহসান করেন না কেন? আপনি তো আশা করেন আমার সন্তান ভালো একটা চাকরি করবে, বা চাকরি করে সে তার থেকে আপনি দুটো পয়সা পাইবেন, বা তার একটা ভালো আচরণ আপনি আশা করেন, আপনার এই সম্মান দেবে এইটা আশা করেন, আচরণ মানে আশা করেন, কিন্তু আপনি আপনার মা বাবাকে কেন সম্মান দেন না? কেন তাদেরকে সহযোগিতা করেন না? তাহলে কিসের অধিকার আপনি আদায় করলেন? আপনার নিজের অধিকার নিয়ে নিজে ব্যস্ত, কিন্তু আপনার অধীনস্থ যারা আছে তাদের অধিকার নিয়ে আপনি কতটুকু সোচ্চার? আপনি আপনার স্ত্রীর শুধু খারাপ দিকগুলোই দেখেন, ভালোগুলো কতটুকু দেখছেন? একটু তরকারিতে নুন কম হয়েছে সাথে সাথে মায়ের শুরু করিয়ে দেন, গালাগালি শুরু করিয়ে দেন, গালমন্দ শুরু করেন, তিরস্কার শুরু করেন, কিন্তু যে এতটা বছর আপনার পিছনে সময় দিছে, ভালো ভালো রান্না করছে, কই তার তো শুকরিয়া আদায় করলেন না। মহিলারাও আবার বিপরীত, স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না, এটা হাদিস স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখছি। জিজ্ঞাসা করলাম এরা জাহান্নামে কেন এত বেশি, তখন বললেন যে এদের দুইটা কারণ, একটা হলো কি এরা স্বামীর প্রতি কুফরি করে, অর্থাৎ স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। বছরের পর বছর ভালো ভালো পোশাক পরাইছে, ভালো ভালো খাবার দিয়েছে, হঠাৎ করে তার মতের বিপরীতে একদিন একটা পোশাক দিয়ে ফেলাইছে বা একটা খাবার তার মতের বিপরীতে আনিয়ে ফেলাইছে, সাথে সাথে কয় আমি তোমার থেকে ভালো কোনোদিন ভালো একটা জিনিস পেলাম না। এই যে কুফরি। আর একটা কি নাপাক থাকা, মহিলারা বেশিরভাগ সময় নাপাক থাকে, প্রস্রাব করে পানি লয় না, পায়খানা করে কুলুক ঢিলে কুলুক ব্যবহার করে না, বায়ু সরছে উজু করে না, এমনিতেই তাদের শারীরিক অসুস্থতা কিছুদিনের জন্য থাকে, তারপরেও যেটুকু রক্ষা করার দরকার সেটুকু রক্ষা করে না। নামাজে রক্ত হয়েছে কাজ করতেছে, কাজের অজুহাত দিচ্ছে, নামাজের সময় কামসাতে হেব, অন্য সময় কামসাতে না। এইসব কারণেই তারা কি বেশিরভাগ জাহান্নামে। কিন্তু আমাদের বর্তমান যে অবস্থা, বর্তমান কি করতেছে পুরুষেরা মহিলা হওয়ার ভান করতেছে, এইটা বর্তমানে বেশি দেখা যাচ্ছে। আর এই মহিলারা যে খারাপ হচ্ছে এর পিছনে দায়ী কিন্তু পুরুষেরা, দায়ী কারা? পুরুষেরা, কিন্তু অভিভাবকরাই দায়ী। আমরা শুনি দায়েশ কোনোদিন জাহান্নাম মানে বেহেশতে যাবে না, জাহান্নামে যাবে চিরকাল। এই দায়েশ কারা কইতে পারেন, মহিলা না পুরুষ? দায়েশ কিন্তু পুরুষেরা, দায়েশ কারা এখন কইতে পারেন? হুজুর এটা তো আবার নতুন কথা, এটা কেমন কথা কন? এটা নতুন কথা না, কারণ আপনি আপনার সন্তানকে আটোসাটো পোশাক পরাইছেন, আপনি আপনার সন্তানকে অর্থাৎ ওই মেয়েটাকে অন্য পোলাপানের সাথে কথা বলা সহজ করিয়ে দিয়েছেন, চলাফেরা সহজ করিয়ে দিয়েছেন, তাহলে দায়িত্ব আপনি নিজে, আপনার কারণে ওই মেয়েটা খারাপ হয়েছে, আপনার কারণে আজকে যে সমস্ত মহিলারা আন্দোলন করতেছে ওই আন্দোলনের সুযোগ পাইছেই তো তার পিতার কারণে, তার অভিভাবকদের কারণে। কেউ পাইছে পিতার কারণে, কেউ পাইছে ভাইয়ের কারণে, কেউ পাইছে স্বামীর কারণে, কেউ পাইছে ছেলের কারণে। এখন বাবারাও দেয় কোনো বাবার যদি ছেলের যদি একটু কোনো মতে একটু নেতা টাইপ হয়, পাতি নেতা হইল, ওই নেতা ক্ষমতা দেখায়, হে অমুক এই কথা কইলে বাড়িয়ে এই হনস অমুক কিন্তু আমার ইয়ে কইছে, হে তোমারা ইয়ে কইছে, এই এলাকায় এরকম ঘটনা আছে, নাম বললে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়, গিবত হয়, এই এলাকায় এরকম হয়েছে যে বাপের সাথে বাদানুবাদ হয়েছে এই কলেজেরই এক ছাত্র, ওই বাপের সন্তান আসছে ওই ছাত্রটারে বেদম মার মারছে, এই কলেজেরই ছাত্র, তাহলে কার ক্ষমতা দেখাইছে? ছেলের ক্ষমতা, কার ক্ষমতা দেখাইছে? কথা কি কই বুঝেন? আল্লাহ তাআলা আমাদের
এই সমস্ত সমাজের অসঙ্গতি থেকে হেফাজত করুন, নিজেদের বিবেক খাটানোর ব্যবস্থা করুন। آمين وآخر دعوانا الحمد لله رب العالمين وما علينا إلا البلاغ وما توفيق إلا بالله عليه توكلت وإليه أنيب.